নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো বেঙ্গলি টিপস ডাব্লিউপি এক্সাম ইউটিউব চ্যানেল। তোমাদের সবাইকে জানিয়ে স্বাগত আমাদের চ্যানেলে। সামনেই কিন্তু তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল ইন্টারভিউ রয়েছে। তো ইন্টারভিউ দিতে যাওয়ার আগে এই সব বিষয়গুলো একবার তোমরা দেখে নাও যে কী কী বিষয় তোমাদের রেডি করতে হবে। প্রথমত ইন্টারভিউ কী এবং কেন ইন্টারভিউ নেওয়া হয় সেটা তোমাদের জানতে হবে, ঠিক আছে? ইন্টারভিউ কিন্তু কোনো তোমার প্রশ্ন উত্তর পর্ব নয়, ঠিক আছে? তারপরে তোমাদের জানতে হবে ইন্টারভিউর জন্য কেমন ড্রেস পরা উচিত। যেমন তেমন ড্রেস পরে গেলে তো আর হবে না ইন্টারভিউ কক্ষে, তার জন্য একটা ফর্মাল ড্রেস চাই। 3 নম্বর হচ্ছে ইন্টারভিউ দিতে যাওয়ার আগে তোমার ফেস কেমন হওয়া চাই, মানে তোমার তুমি কেমনভাবে তোমার মুখের যে থাকবে, দাড়ি থাকবে না বা কী থাকবে। তো যেমন তেমনভাবে গেলে তো হবে না, তুমি যদি মুখে একগাল দাড়ি নিয়ে চলে যাও তাহলে তো তোমাকে ফর্মাল লাগবে না। হয় তোমাকে ক্লিন শেভ করতে হবে, নাহলে তোমাকে গোপ রাখতে পারো, কিন্তু দাড়িটা তোমাকে কেটে দিতে হবে। দেন হচ্ছে ইন্টারভিউ কক্ষে ঠিক কেমনভাবে প্রবেশ করবে, ইন্টারভিউ কক্ষে কীভাবে প্রবেশ করবে এটাও তোমাকে শিখতে হবে। এটা কিন্তু সঠিকভাবে না প্রবেশ করলে কিন্তু তোমাকে নাম্বার দেবে না, কারণ তুমি যদি সেই মানে যেমন তেমনভাবে প্রবেশ করো তাহলে কিন্তু হবে না, কারণ ফর্মাল তোমাকে দেখাতে হবে যে তুমি খুব ডিসিপ্লিন পার্সন, ঠিক আছে? 5 নম্বর হচ্ছে সবার আগে কাকে অভিবাদন জানাবে। ধরো তোমার ইন্টারভিউ কক্ষে 5-6 জন রয়েছে, তার মধ্যে কাকে প্রথম অভিবাদন জানাবে, সবার আগে যে মহিলা থাকবেন তাকে জানাবে, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার নিজের সম্বন্ধে কিছু জানতে চাইলে উত্তরটা কীভাবে দেবে। দেখো, তোমাকে যদি বলে যে তুমি কে, ঠিক আছে, তুমি কোথা থেকে এসেছো বা তোমার সম্বন্ধে কিছু বলো এরকম জানতে চাইলে তুমি উত্তরটা কীভাবে দেবে, এলোমেলোভাবে দিলে তো হবে না, একটা গুছিয়ে সুন্দরভাবে উত্তরটা দিতে হবে, সেটাও তোমাদের কিন্তু শিখতে হবে। দেন হচ্ছে কোথা থেকে এসেছো, এই কথা জিজ্ঞেস করলে কোথা থেকে এসেছো তোমাকে জিজ্ঞেস করো, তুমি তোমার গ্রামের নাম বললে কি কেউ কি চিনতে পারবে? তাহলে তোমাকে প্রথমে তোমার হচ্ছে গ্রামের নাম, তারপর তুমি হচ্ছে কোন থানার অন্তর্গত সেটা বলবে এবং কোন জেলা থেকে এসেছো, ব্যাস এভাবে বলবে, যাতে করে তোমার কোথা থেকে এসেছো সেটা বুঝতে পারে, ঠিক আছে? দেন হচ্ছে কেন পুলিশের চাকরি করতে চাও, এই প্রশ্নটা জিজ্ঞেস করবে, মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এবং এখানে কিন্তু সবাই সঠিকভাবে উত্তর দিতে পারে না যে মানে কী কীভাবে উত্তর দেবে, কিন্তু সেটা তোমাকে জানতে হবে যে তুমি কীভাবে কেন পুলিশের চাকরিটা তুমি কেন করতে চাও, ঠিক আছে? তো সেটা কিন্তু সঠিকভাবে তৈরি করো। নেক্সট হচ্ছে তোমার হবি কী, এটা কীভাবে উত্তর দেবে। দেখো, হবি তুমি যাই করো না কেন, ধরো তোমার ক্রিকেট ভালো লাগে সেটা হবি করলে, ঠিক আছে, কিন্তু তোমাকে ক্রিকেট সম্বন্ধে সমস্ত তথ্য জানতে হবে, যেটাই তোমার হবি হবে তার সম্বন্ধে কিন্তু ইনফরমেশন জেনে রাখবে, নাহলে কিন্তু বলো তোমার হবি তুমি এর সম্বন্ধে কিছুই জানো না, ঠিক আছে? নেক্সট হচ্ছে কোন বিষয়গুলো ইন্টারভিউ দিতে যাওয়ার আগে জানতেই হবে, তো এটা পরে দেখাচ্ছি আমি। পুলিশের বিভিন্ন পদ এবং চিহ্নিতকরণ, তোমার কনস্টেবল থেকে একদম ডিজি পর্যন্ত, মানে আইপিএস অফিসার পর্যন্ত যেগুলো ইয়ে আছে, তোমার হচ্ছে চিহ্নিত, যেমন হচ্ছে 2 স্টার থাকলে কী, 1 স্টার থাকলে কী, ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের জিজ্ঞেস করতে পারে, তবে এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, নাও করতে পারে তবে করতেও পারে। পুলিশের গুরুত্বপূর্ণ কিছু পুরো নাম, ঠিক আছে, তোমার DIG, ADG, ঠিক আছে, DG, SI, SI, এদের ফুল ফর্মগুলো জানতে চাইতে পারে। সিচুয়েশনাল প্রশ্ন, কিছু কিছু সিচুয়েশন তৈরি করে দেবে। ধরো তো বললো যে তুমি এমন একটা সিচুয়েশনে পড়ে আছো, তোমাকে ঘুষ নিতেই হবে, না নিলে তোমার জীবন বিপন্ন, এরকম টাইপের কিছু সিচুয়েশনের প্রশ্ন করবে, তুমি কি ঘুষ নেবে, কী করবে, তুমি কি জীবন বাঁচাবে না ঘুষ নেবে, এরকম টাইপের কিছু প্রশ্ন করবে। তো তুমি এগুলোকে কিন্তু কীভাবে হ্যান্ডেল করবে সেটা কিন্তু তোমাকে রেডি করতে হবে। নেক্সট হচ্ছে যে ইমোশনাল প্রশ্ন, ওই টাইপেরই সিচুয়েশনাল ইমোশনাল দুটোই এক টাইপেরই প্রশ্ন হতে পারে, ঠিক আছে? তারপরে তোমার হচ্ছে প্রিভিয়াস ইয়ারে কী কী প্রশ্ন করেছিলো সেগুলো পরে আলোচনা করবো। তো এই কটাই তোমাদের বিষয়, আপাতত তোমরা রেডি রাখো। আর একটা জিনিস, তোমার ডিস্ট্রিক্ট সম্বন্ধে কিন্তু ভালো করে ইনফরমেশন নাও, তোমার ডিস্ট্রিক্টে যদি কোনো ফেমাস ব্যক্তি থাকে সেই ফেমাস ব্যক্তি সম্বন্ধে তথ্য নাও। আর হচ্ছে তোমার নামের মানে, তোমার নামটার অর্থ কী সেটাও কিন্তু জিজ্ঞেস করে থাকে। তো এইটুকু ভিডিওতে থাকলো, ভিডিও ভালো লাগলো লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর এগুলো নিয়ে কিন্তু আরও ভিডিও আসছে, তো একজন সাবস্ক্রাইব করে রাখো।